হজরত মাওলানা হাফিজ রফিকুল ইসলাম সাহেব, দক্ষিণ কামরূপ জমিয়ত নামার মাননীয় হাজার আর মঞ্চত উপস্থিত, মানে নামবিল কব পড়া নাই, মঞ্চত উপস্থিত ওলামায় কেরাম, আসাইসা কেরাম, বুজুর্গানে দিন আর মোর ইপিনে হু হাতে ওলামায় কেরাম, আসাইসা কেরাম আর মোর সম্মুখত এই অঞ্চল রাইজ সকল তথা দক্ষিণ কামরূপ জমিয়ত নামার কর্মকর্তা হল মূর আগতে হজরত মাওলানা ফজলুল করিম সাহেবে খতমে দম্পুর বহদায় বহলাই কেনে কই নিছে। খালি মই এটা বস্তু কব বিচারু, হজরত ঈসা আলাইহিসসালাম এই দুনিয়াত আপনাদেরকে জানে তেখেত জিন্দা উঠাই লওয়া হয়েছিল, জিন্দা উঠাই লওয়া হয়েছিল আসমানত তেখেতক, সেই কারণে হজরত ঈসা আলাইহিসসালাম হজরত ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগত যেতিয়া তেখেত আহিব, বর্ণিত আছে যে দিমেস্কর জামে মসজিদের মেম্বার যেটা আছে মেম্বারত আহি কিনে তেখেত নামিব, আর যেনেকুয়া অবস্থা যেনেকুয়া অবস্থা তেখেতর এই দুনিয়ার উঠোয়া হয়েছিল সেম তেনেকুয়া অবস্থা তেখেত এই দুনিয়ার নামিব, যেতে আহিব তেনেকুয়া অবস্থা আজির পরা ধর একশো দুইশো বছর আগতে। এতিয়া আমার ট্রাভেল ব্যবহারের সিস্টেমটা আছে, আজির পরা কারণ আমি গা সা ধার পিছু ট্রাভেল ব্যবহার করো বা গামোছা ব্যবহার করো পানি মোছার কারণে, তো আজির পরা একশো দুইশো বছর আগতে এই ট্রাভেল ব্যবহার সিস্টেমটা নাছিল। হজরত ঈসা আলাইহিসসালামক যেতিয়া আসমানত উঠাই লওয়া হয়েছিল তেখেতে জাস্ট গোসল করি কেনে বাথরুমের পরা ওলাই আহিছিল, তেখেতর চুলে চুলি দি পানি পড়ি আছিল, তেনেকুয়া অবস্থাত হজরত ঈসা আলাইহিসসালামক আসমানত উঠাই লওয়া হয়েছিল, ঠিক তদ্রূপ তেনেকুয়া অবস্থাত তেনেকুয়া তেখেতর যে থাকিব তেনেকুয়া অবস্থাত তেখেতক আসমানের পর তেখেত নামিব। হজরত ঈসা আলাইহিসসালাম যেতিয়া এই দুনিয়াত আহিব তেতিয়া তেখেতে উম্মতে মুহাম্মাদী নবী থাকিব, তেখেত নবী হব, কিন্তু উম্মতে মুহাম্মাদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরীয়ত আছে আমার যে শরীয়ত আছে সেই শরীয়ত তেখেতে মানিব। ফর এক্সাম্পল এক্সাম্পল কেনেকুয়া, আমার ইয়ার প্রাইম মিনিস্টার যদি আমেরিকাত যায় তো আমেরিকা গেলে তখন তাতেও প্রাইম ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হয়ে থাকিব, কিন্তু আমেরিকা যার লগেলগে তখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হিসাব যে প্রটোকল পাব লাগে, যে সিকিউরিটি পাব লাগে, যে ধরনের যা পাব সব পাব, কিন্তু হুকুম যে চলিব তাতে যদি নিয়ম যদি চলিব যদি ল চলিব সেই হল আমেরিকার, সেই আমেরিকার ল তখন মানিব লাগিব। তদ্রূপ হজরত ঈসা আলাইহিসসালাম যেমন দিন থাকিব বর্ণিত আছে যে চল্লিশ বছর থাকিব, যেমন দিন থাকে তখন তখন উম্মতে মুহাম্মাদীর যে ল আছে যে কানুন আছে আমার যে শরীয়ত আছে সেই শরীয়ত তখন ফলো করব লাগিব। ভাই বুজুর্গ দোস্ত, সূরা ইয়াসিনত আছে, সূরা ইয়াসিনত কি আছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আজি মই আজ হাম তোমার মুখ মুখে তালা লাগা দেবে, আল্লাহ তাআলা ফরমারে কিয়া ফরমারে আজ তোমারে মুখে তালা লাগ যায়গা, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ও তুকাল্লিমুনা আইদিহিম, আর তোমার হাত যো হে বলেগা ও তার সাধু আর জুড়ু হুম, আর তোমার পাও গাওয়াই বিমা কানু এক সিবুন যো তুমি আমল করত। ইসিয়ে এইটি এইটি বস্তু হয়েছে কি আল্লাহ তালায় আখরাতের সময় কেয়ামতের দিনা সব বস্তুয়ে গাওয়াহি দিব, সব বস্তুয়ে কথা কব, সফিয়ে কথা কব, কানে কথা কব, ভরিয়ে কথা কব। এটি এক্সাম্পল কেনেকুয়া, অন্ধ মানুষ যে আছে আপনাদের অন্ধ মানুষ এজনের হাতত আপনাদের একশো টাকা এটা দিও, দিয়ার পিছত সি কি করব এনেকে এনেকে করে থাকিব, করেন নাই, করার পিছত কই দিব এই একশো টাকা, মই আমার গুহাটীত এদিনাখন পঞ্চাশ টাকা না একশো টাকা এটা অন্ধ মানুষের হাতত দিল, মই কইলো এইটা পাঁচশো টাকা, সি অলপ মানে তিন চারি সেকেন্ড যাওয়ার পিছত হাত দি এনে চার পিছন নহয় হয় গুছে কিন্তু পঞ্চাশ টাকা, তার মানে আল্লাহ তালায় এই চকুর পাওয়ারটা হাতত দিয়ে দিছে, বুঝিছেন নাই? সেইকাৰণে ভাই বুজুর্গ দোস্ত বহুত বেছি কবলগীয়া নাই, টাইমও নাই, আমার বক্তাসকল আছে খুব ভালকে আপনাদের লেকচার শুনবো ইনশাল্লাহ, যে আজি মই
আখেরাতের তৈয়ারীটো আমি করব লাগিব, আখেরাতের তৈয়ারী করব লাগিব। মানুষে দুনিয়ার কারণে আজি দশ দিনের কোনো সফর ওলালে কি প্রিপারেশন লয় না নাই লয়, আখেরাতের তৈয়ারী যদি আছে সেইটো লাম সেইটো জিন্দগি। আমারও এই দুনিয়ার যদি আছে আমি অন্দাউয়ে অন্দাউয়েটু কবার বুঝবেন নাই। আমার উস্তাদ দুজন আছে হজরত মৌলানা মুফতি শহীদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাই, বহু ডর আলিম আছে। এই যুগত এনেকা আলিম নাই নাছিল আর তাদের ইন্তেকাল হয়েছে করোনার সময়ত। তাদের বয়ান করেছে যে আমি অন্দাউয়ে আমার দুনিয়ার লগত আহারতর জিন্দগি, দুনিয়ার জিন্দগিও চলি আছে আহারতর জিন্দগিটিও চলি আছে, কিন্তু আমি আহারতর জিন্দগিটিও দেখা নাপাও, আহারতর জিন্দগিটিও দেখা নাপাও। আর আমি এক মুহূর্ত প্রত্যেক মুহূর্ততে আমি কি করে আসো কবর করি বহি আসো মতর করি বহি আসো। সেই কারণে ভাই বুজুর্গ দোস্ত যেতিয়া হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেখেতে কই আছে যে আল্লাহ তাআলার ফজল করম নহলে আমি জান্নাত যাব নোয়ারিম, আমি একো করিব নোয়ারিম, তা আমি কি বস্তু, আমি কি বস্তু। সেই কারণে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন জি আসিল, সাহাবায়ে কেরাম যে জি আপনা সে আপনা দর্জা কা সাহাবি জো হ্যায় বড়া সা বড়া বুজুর্গ অলি আল্লাহ কে পাঁও কে বরাবর ভি বুজুর্গ অলি আল্লাহ উনকে পাঁও কে বরাবর ভি নাই পৌঁছ সকতা হ্যায়। এতে ভাই বুজুর্গ দোস্ত আমি মই বেশি বহলাই গেলে কব না যাও পিছত বুঝবেছে, আমি আখেরাতের তৈয়ারি করবো সবে মিলি গেলে আমি আখেরাতের তৈয়ারি করবো। আখেরাতের তো লামহদুদ জিন্দগি, আপনাদের বুজুর্গানে দিন আছে আসাতিজাই কেরাম আছে ইয়াতে বুজুর্গ সকল আছে আপনার কব সু বক্তা সকল আছে আপনার বহলাই কিনে গোটেখিনি কব। আর মই স্পেশালি দক্ষিণ কামরূপ জেলা জমিয়তের যখন কর্মকর্তা সকল আছে সেই সকলের লগত আজি এই মিটিংর কারণে দলের অন্তরস্থলের মানে শুক্রিয়া আদা করে আছো যে সকল ইমান নাহর একটা মিটিং করেছে। আর আমি খতমে নবুয়তের বিষয়ে যে কোরআন শরীফত আছে মা কানা মুহাম্মদ আবা আহাদ মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে কোরআন শরীফত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখেরি নবী, তাদের পিছত কবি নবীও নাহে রাসূলও নাহে, নবীও নাহে রসুলও নাহে, কোরআন শরীফত আহিছে। সেই কারণে খতমে নবুয়তের বিষয়ে আজি এই সজাগতা সভা করার কারণে মই এই অঞ্চলের সকল রাইজক গণ্যমান্য ব্যক্তি সকল দক্ষিণ কামরূপ জেলা জমিয়াত উলামা সকল জমিয়াত উলামার আমার অতিরিক্ত সঞ্চালক সম্পাদক হযরত মাওলানা ফজলুল করিম সাহেবও বহুত কষ্ট করেছে, আলহাজ নুরুল ইসলাম সাহেবও বহুত কষ্ট করেছে, মাওলানা আব্দুর রশিদ সাহেব আছে, হাফিজ রফিকুল ইসলাম সাহেব আছে, আর আমার এই মাননীয় এই মজলিসার সভাপতি সাহেব আলহাজ মুশাররফ খান সাহেব, আর আমার ভাই হযরত মাওলানা মুস্তজা হুসেন সাহেব, আর মই নাম লোব পারা নাই, ওলামায়ে কেরাম আছে আসাতিজায়ে কেরাম আছে, এই সকলে এই মিটিংটো করার কারণে মই তেখেতসকলক তেহে দিলের অন্তরস্থলের পরা শুক্রিয়া আদায় করে আছো। আর মোকর কোয়ার কারণে আর সম্মান দিয়ার কারণে মই তেখেতসকল ধন্যবাদ জানাই কিনে মূর সমূহ বক্তব্যটো সামরি মারিল ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক অনেক ধন্যবাদ।